জেরিন আক্তার, বয়স 30, তেজগাঁও শিল্পাঞ্চলের একটি নামকরা বেসরকারি মেডিকেলের হাসপাতালের সেবিকা, আর একই প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত। তার বয়স 20 বছর। পড়ালেখার পাশাপাশি নার্স অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজও করতেন তিনি। এই সুবাদে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সিফাতকে ভালো লাগতে শুরু করে জেরিনের। সেই ভালো লাগা থেকে ভালোবাসা। 7-5 না ভেবে সিফাতকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে জেরিন, কিন্তু সিফাত অসম এই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন। এ ঘটনা মাস 6 আগে। এরপর ওই হাসপাতাল থেকে চাকরি হারান জেরিন। কাজে যোগদান করেন অন্য একটি হাসপাতালে, কিন্তু এরপরও সিফাতের পিছু ছাড়েননি তিনি। বিষয়টি নিয়ে সিফাতের বাবার কাছেও যান জেরিন, তাতেও কাজ হয়নি। এতে ক্ষুব্ধ হন জেরিন, যে কোনো উপায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সহযোগীদের নিয়ে অপহরণ করেন, কিন্তু তাতেও কাজ না হওয়ায় বেধড়ক মারপিট করেন। এতে সিফাতের এক হাত ও এক পা ভেঙে যায়। এই অবস্থায় পঙ্গু হাসপাতাল থেকে সিফাতকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। সিফাত বর্তমানে নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে জেরিন ও তার ভাই সহ তিনজনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন সিফাতের পিতা মোহাম্মদ কামাল হোসেন। গত বুধবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত 8 জুন ক্লাস শেষে দুপুর 2টা থেকে রাত 2টায় সিফাত হাসপাতালে ডিউটি করেন। ডিউটি শেষে তার এক চাচার সঙ্গে নাকালপাড়ার বাসায় ফিরছিলেন। পথি মধ্যে মনুমিয়া স্কুলের সামনে পৌঁছলে জেরিন আক্তারের ভাই হাবিবুর রহমান শুভ তার সঙ্গে কথা আছে বলে ডাক দেন। এ সময় সিফাত তার কাছে গেলে কয়েকজন ধরে জোরপূর্বক সিএনজিতে তোলে। এরপর তাকে অপহরণ করে জেরিন যে হাসপাতালে কাজ করে তার লিফটের 3 তলার একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর তার চোখে মুখে এলোপ্যাথারি কিল ঘুষি মারে। এতে তিনি রক্তাক্ত জখম হন। লাঠি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তা না লেগে ডান ও বাম চোখে লাগে। এছাড়া আঘাতে তার ডান হাত, ডান পা ও কোমর ভেঙে যায়। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে তারা সিফাতকে পঙ্গু হাসপাতালে ফেলে রেখে তার পিতা মোহাম্মদ কামাল হোসেনকে খবর দেয়। কামাল হোসেন জানান, এরপর পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে অপারেশন করানো হয়। পরে নরসিংদী এনে জেলা সদর হাসপাতালে ভর্তি করি। তিনি জানান, জেরিন অনেকদিন থেকে আমার ছেলেকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু আমার ছেলে ওই প্রস্তাবে রাজি হয়নি। ওই নারী আমার ছেলের চেয়ে বয়সে অনেক বড়, তার সঙ্গে ছেলের বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ছেলেকে বিয়েতে রাজি করাতে না পেরে হত্যা করতে চেয়েছিল। কামাল হোসেন আরও বলেন, ওই মেয়ের চরিত্র খারাপ, অনেক ছেলেকেই সে প্রেমের প্রস্তাব দিয়েছে। এসব কারণে ওই হাসপাতাল থেকে তার চাকরিও গেছে। তিনি অভিযুক্তদের বিচার দাবি করেন। এ ব্যাপারে তেজগাঁও থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। মেয়েটি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সিফাত প্রত্যাখ্যান করায় তাকে অপহরণ করে মারপিট করেছে। তিনি জানান, এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সিফাতের পিতা। মামলার 2 আসামি জেরিন আক্তার ও তার ভাই হাবিবুর রহমান শুভকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার অপর অজ্ঞাত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ কামাল হোসেন আহত সিফাতের বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন জেরিন। ওই দিন অপহরণ করার পরও তাকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু সিফাত অস্বীকার করায় তার উপর নির্যাতন চালায়। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।